মনে করেন আমার বান্ধবীর কাছে প্রথম যখন একটা পুরুষ যায়, মানে যাওয়ার সময় যে যা হয় আর কি ওইটাই, পরে অনেকক্ষণ পর আমার বান্ধবী একটু উচ্চস্বরে একটু আওয়াজ নেয়, নেওয়ার পরে আমার দুলাভাই একটু ঘাবড়ে যায়। ঘাবড়ে যাওয়ার পরে উঠে দেখে মানে অনেকটা বিলাদ বিলাদ দেখা যাচ্ছে, মানে অনেক পরিমাণে বিলাদ ই হচ্ছে। পরে দুলাভাই ভয়ে চলে যায়। তখন আমি এবার ওদের আওয়াজ মানে শব্দ যখন পাইছি তখন আমি কিছু বলতেছি না, যখন ওর দুলাভাই চলে গেছে তখন আমি উঠলাম। উঠে আমি জিজ্ঞে মানে দেখলাম যে পরিমাণে বিলাদ হচ্ছে, মানে হইতাছে সেটা বলার মতো না। তখন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে যে তুমি এত পরিমাণে হঠাৎ করে বিলাদ, যে তখন আমার লজ্জা কিছু বলতেছে না, না বলানে যে আমি চিনতে পারলাম। আমি তো মনে করেন যেহেতু আমি ঘুমাই নাই, হয় সবকিছু আমি দেখ মানে দেখার শোনা সবই সমান, যেহেতু একই বিছানায় পাশাপাশি ছিলাম, তো বুঝতেই তো পারছেন। পরে কি করব, কিছুই করার নাই, আমিও বুঝি না, মানে অনেক কষ্টে অনেক চেষ্টা করার পরে ব্লাড কমছে। তখন তখন আমি বুঝতে পারি যে একটা মেয়ের প্রথম যদি কোনো ছেলে কাছে আসে তাহলে এরকমের সিচুয়েশন হয়। আমি তোমাদের মাঝে একটা গল্প নিয়ে আসছি, আমার বান্ধবী বান্ধবীর দুলাভাই যখন তোমার প্রথম মেলামেশা করে আর কি, এরকম একটা গল্প নিয়ে আসছি। আর গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তাহলে চলো আমরা গল্পে চলে যাই। আমি আর আমার বান্ধবী, তার বোনের বিয়ে মানে বিয়ে হয়েছে, তারা ঘুরতে আসছে। বুঝিনি তো, যখন একটা মেয়ের বিয়ে হয় 3 দিনের পর মানে বাবার বাড়ি আসে, তখন আমার বান্ধবীর বোনও ঠিক আসছে বাবার বাড়ি। আসার পরে আমি গেছি, ওর দুলাভাই আমাদেরকে একটু অননজরে চাইছে, তখন একটু ব্যাক সাউন্ড দিছে আমার। তখন আমি বললাম, ভাইয়া আমি আপনি কি করতেছেন আমি বুঝতেছি না, আর এইসব ব্যাপার আমার কখনো বলবেন না। তখন গ্রামের বাড়ি, দোতলা ঘর, তো আমি আর আমার বান্ধবী দোতলায় ঘুমাচ্ছি। অনেক রাত হওয়ার পরে সবাই যখন ঘুমিয়ে পড়ছে, তখন বান্ধবীর দুলাভাই, তাদের ভিতরে একটা অন্যরকম সম্পর্ক ছিল, মানে ভালোবাসার মতো একটা সম্পর্ক ছিল, তো আমি কখনো জানতাম না, কিন্তু ভাগ্যের চক্রে মনে করেন তার বড় বোনের সাথে বিয়ে হয়। পরে যখন সবাই ঘুমিয়ে পড়লো, তখন বান্ধবীর কাছে চুপি চুপি দুলাভাই বান্ধবীর দুলাভাই আসলো। আসার পরে তারা দুজন অনেক কথা বলতেছে, কিন্তু মনে করছে যে আমি ঘুমিয়ে পড়েছি, আসলে আমি ঘুমাই নাই। কারণ আমার ভিতরে একটা ভয় কাজ করত যে যেহেতু দুলাভাই একটা ব্যাক সাউন্ড দিছে, না জানি কি হয়, এই ভয়টা কাজ করত। পরে আমি ঘুমাই নাই, ওরা মনে করছে যে আমি ঘুমিয়ে গেছি, কিন্তু তাদের ভিতরে যে কথাগুলো হচ্ছে সবকিছু আমি শুনছি। তখন আমার বান্ধবীর বলছে আমার দুলাভাই তার সাথে ই করার জন্য, তখন আমার বান্ধবী বলতেছে যে ভাইয়া আপনি যেহেতু এখন আমার বোনের হাজবেন্ড, তো আপনার সাথে আমার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। ভাইয়া বলতেছে নিতুলাভাই বলতেছে তারই অনেক ভালোবাসে, বা তার ছাড়া অন্য কোনো ই করবে না, তার বোনেরও স্পর্শ করে নাই বলতেছে। তারপরে কিন্তু তার দুলাভাই একটু অন্য টাইপের, মানে একটু খারাপ টাইপের আছে, বুঝতেই পারতেছেন কোন কথাটা আমি বলতে চাইতেছি। পরবর্তীতে আপনার তাদের মধ্যে আমার বান্ধবী রাজি হয় না, তারে বলছে অনেক মানে খাবার কিনে দিবে, তারপরে ঘুরতে নিয়ে যাবে, অনেক কিছু কিনে দেবে। যখন ঘুরতে বলার কথা বলছে তখন আমার বান্ধবী রাজি হয়েছে, কারণ ও একটু ঘোরার পাগল ছিল, অনেকটাই ঘুরতে ভালোবাসতো। পরে তাদের মধ্যে অনেক রকমের হয়, যখন দুলাভাই তার আলতো করে তার কপাল মাঝে একটু চুমু দেয়,
দেওয়ার পরে একটু অন্য দিকে চলে যায়। এটা আপনারা বুঝে নেন, আমি অতটা বলতে পারতেছি না, কারণ ওই সময় আমি ওই বিষয়টা বুঝি না, এখনো আমি অতটা বুঝি না। তারপরও পরবর্তীতে যখন মনে করেন তাদের ভিতরে আমি মনে করছি যে আমি ঘুমিয়ে গেছি, আমার পাশে একটা কোলবালিশ ছিল, কোলবালিশ টেনে মাঝখানে দিয়ে দেয়, দিয়ে ওরা দুজন আলাদা হয়ে যায়। যাওয়ার পরে তাদের মধ্যে অন্যরকমের একটা হয়, ফিলিংস হয়। ফিলিংস হয় মনে করেন আমার বান্ধবীর কাছে প্রথম যখন একটা পুরুষ যায়, মানে যাওয়ার সময় যে যা হয় আর কি ওইটাই। পরে অনেকক্ষণ পর আমার বান্ধবী একটু উচ্চ স্বরে একটু আওয়াজ নেয়, নেওয়ার পরে আমার দুলাভাই একটু ঘাবড়ে যায়। ঘাবড়ে যাওয়ার পরে উঠে দেখে মানে অনেকটা ব্লাড ব্লাড দেখা যাচ্ছে, মানে অনেক পরিমাণে ব্লাড হচ্ছে। পরে দুলাভাই ভয়ে চলে যায়। তখন আমি এবার ওদের আওয়াজ মানে শব্দ যখন পাইছি তখন আমি কিছু বলতেছি না, যখন ওর দুলাভাই চলে গেছে তখন আমি উঠলাম। উঠে আমি জিজ্ঞে মানে দেখলাম যে পরিমাণে ব্লাড হচ্ছে, মানে হইতেছে সেটা বলার মতো না। তখন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে যে তুমি এত পরিমাণে হঠাৎ করে ব্লাড, যে তখন আমার লজ্জা কিছু বলতেছে না, না বলানে যে আমি চিনতে পারলাম। আমি তো মনে করেন যেহেতু আমি ঘুমাই নাই, হয়তো সবকিছু আমি দেখ মানে দেখার শোনা সবই সমান, যেহেতু একই বিছানায় পাশাপাশি ছিলাম, তো বুঝতেই তো পারছেন। পরে কি করব, কিছুই করার নাই, আমিও বুঝি না। মানে অনেক কষ্টে অনেক চেষ্টা করার পরে ব্লাড কমছে। তখন তখন আমি বুঝতে পারি যে একটা মেয়ের প্রথম যদি কোনো ছেলে কাছে আসে তাহলে এরকমের সিচুয়েশন হয়, মানে এটাই আমার ভিতরে কাজ করে। যখন আমার বান্ধবীকে আমাকে অনেক বুঝাইলাম যে দ্বিতীয় তো আর কখনো এমন কোনো কাজ করো না যে সমস্যায় পড়তে হয়, আর আমি ওর আমার বান্ধবীর মানে অবস্থাটা আমি দেখার পরে আমি সবসময় জন্যে সবার কাছে তো একটু দূরে থাকি, কারণ একটা মেয়ের সতীত্বর চেয়ে বড় কোনো কিছুই নাই। আজকে ওর যেমন সতীত্বটা হারিয়ে গেছে, আমার সংসারও অনেক অশান্তি হয়, তার হাজবেন্ড অনেক ধরনের কথা বলে, কিন্তু একটা মেয়ে মানুষ বলতে পারে না যে আমার দুলাভাই আমার সাথে এই কাজ করছে। এটাই আমি প্রত্যেকটা মেয়েকে বলবো আর ছেলেদেরও বলবো, কোনো মেয়ের জীবন নিয়ে খেলো না, যদি ভালো লাগে তাহলে তারে বিয়ে করো, সমস্যা কি? তো বিয়ে ছাড়া কখনো তার সাথে মেলামেশা করার চেষ্টাও করো না, কারণ একটা মেয়ের সতীত্ব গেলে আর কিছুই থাকে না। তোমাদের কাছে মেয়েদের কাছে একটা অনুরোধ, ছেলেদের কাছে তো যতটা দূরে থাকবে ততই ভালো, আর ভাইয়াদের ছেলেদের কাছে অনুরোধ কোনো মেয়ের যেন এমন কোনো কাজ করে না যে মেয়েরা কোনো অসুবিধা হয়, কারণ সবার ঘরেই মা বোন থাকে। সবাই ভালো থাকবেন, আর গল্পটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন।